শরীয়তপুর সদরের তুলাশার ইউনিয়নের বাইশরশি গ্রামের গৃহিণী সোনিয়া আক্তার পাখি ব্যতিক্রমী ছাদ কৃষি সবাইকে চমকে দিয়েছে। তিনি তার স্বামী শাকির হোসেন ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় গত ৬ মাসে একতলা বাড়ির ছাদ সাজিয়েছেন নিজের স্বপ্নের মতো করে। ছাদ ছিল না, বিল্ডিং ছিল না, ছাদ দেয় নেই, নিচে যা পারছি আমার সাধ্য অনুযায়ী আমি অনেক ফল গাছ অনেক শাকসবজি নিজে বাড়িতে করে খাইছি এবং আত্মীয় স্বজন দিছি। পরে এইবার বাড়িতে কাজ ধরলো, ছাদ দিলাম। তো এটা এইভাবে পড়া না থেকে মানে এইভাবে খালি না রেখে আমি যে সিমেন্টের বস্তাগুলো ছিল মানে আমার কাছে হাতের কাছে দেখেন না যা ছিল ওইটাই নিয়েই আমি যেতটুকু পারছি আমার এই স্বপ্নগুলো পুরা করার চেষ্টা করলাম। নিজের ছাদ বাগানে বিদ্যুৎ চালিত মোটর দিয়ে নিয়মিত পানি সেচ দেন সোনিয়া। অন্যদিকে নিজেই উৎপাদন করছেন জৈব সার, এ সার সহ গাছগুলো গোড়ায় মাটি অন্যান্য কৃষি উপকরণ দিচ্ছেন তিনি। ফল গাছ বলতে একদম সুপারি, নারকেল, তারপর সবেদা, তারপরে কাঁঠাল, করমজা, তারপরে সবুজ আরমুজ, এরপরে ঔষধি গাছের ভিতরে যেমন এই যে অর্জুন গাছ এগুলা, আর ফুল গাছের ভিতরে যেমন গোলাপ, গাঁদা হইতে শুরু করে নীলকণ্ঠ এগুলা, পাতাবাহার, তারপরে গরুর একটা ওষুধ লাগে যে অগ্নিশিরি, সবই আছে। ছাদ কৃষি শুধু তিনি নিজেই করছেন না, গ্রামের অন্যদের করতেও উৎসাহিত করছেন। তার দেখা দেখি অন্যরাও উদ্যোগ নিচ্ছেন বাগান করার। আমার কাকি তো উনি এখানে ছাদ কৃষি করেছে, সেখানে আমরা সার্বিকভাবে সহযোগিতা করি এবং দেখাশোনা করি। আমরাও আবার চিন্তা ভাবনা আছে আমরাও এভাবে ছাদ কৃষি করবো আর কি, চাচির দেখা দেখি। সম্প্রতি তার ছাদ বাগানে গিয়ে দেখা যায় একটি পানির পাত্রে লাফালাফি করছে মাছ, বিভিন্ন ধরনের গাছের ডালপালা বাতাসে দুলছে। সোনিয়ার ছাদ জুড়ে যেন প্রকৃতি খেলা করছে, বাহারি ফুল, ফল, সবজি, ঔষধি গাছ ও লতায় ছেয়ে আছে ছাদের চারপাশ। এছাড়া তারা ছাদে রয়েছে শিশু ও বয়স্কদের জন্য দোলনা। আমি বাড়িতে একটা কবুতর ছোটখাটো একটা ফার্ম করছি, তারপরে একটা দেশি মুরগির ফার্ম করার চেষ্টা করছি। আমি মানে বাড়িতে সাংসারিক কাজের পাশাপাশি আমার আবার অন্য একটা জবও করি, যে আমি সরকারের একজন স্ট্যাম্প ভেন্ডার। ছাদ বাগান সম্পর্কে সোনিয়া আক্তার আরো বলেন, কৃষি আমার অনেক পছন্দের, তাই সংসার ও সন্তানদের সময় দিয়ে কৃষির সঙ্গে সম্পৃক্ত থাকার উদ্দেশ্য আমার। নিজ চেষ্টায় মাত্র ১.৫ লাখ টাকা ব্যয়ে ছাদে এ বাগান করেছি। তারপরে বাড়িতে যে বাড়তি সময়টা, যেমন আশেপাশে কিছু সময় দেওয়া, গল্প করা, ওগুলা বাদ দিয়ে যেমন আমি এগুলা করতেছি, এই মুরগির খামার, কবুতরের খামার আর এই শাকসবজি ফুলমূল, এখন এইসব কাজ করে আমার যেমন নিজের যে একাকিত্ব সময়টা এটা আমি কাটতেছি।